নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ সন্তু দে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন যে কোনো কিছুই ফেলনার আমি কোনো রকম টিপস দিই না, বা কোনো মন গড়া কথাবার্তা বা কোনো লোকের আই ক্যাচিং করার জন্য কোনো রকম বানিয়ে ছানিয়ে ভিডিও আমি তৈরি করি না। আজকে যে আমার ভিডিওটা থাকবে সেটা প্রত্যেকটা মানুষের সঙ্গে রিলেটেড, প্রতিকটা ঘর দোকান ব্যবসা স্থল তার সঙ্গে রিলেটেড ভিডিওটা দেব। ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন, কোথাও যদি কোনো কিছু মিস করে যান বা কোনো একটা ক্রিয়া যদি আমি বলি সেটার মাঝখানটা যদি মিস হয়ে যায় তাহলে পরে কিন্তু কোনো এফেক্ট পাবেন না। সে কারণে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কথা না বাড়িয়ে চলে আসি আমি আসল টপিকে। আমরা প্রত্যেকেই বাড়িতে কিছু না কিছু ধূপকাঠি ধরাই, সকাল সন্ধ্যে ব্যবসা স্থলে এসব জায়গায় ধূপকাঠি ধরান। জানেন কি, যে স্মেল সেই স্মেলটার ওপর কিন্তু ডিপেন্ড করবে অনেক কিছু। যেমন মনে করুন, যাদের বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে, প্রচণ্ড অশান্তি হচ্ছে যাদের বাড়িতে, এটা কিন্তু আমরা কিছু অ্যারোমাটিক ব্যাপারও চলে আসছি। যাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণের অশান্তি হচ্ছে, বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে, অহেতুক অশান্তি, তারা আপনার বাড়িতে সবসময় জুঁই ফুল বা বেলি ফুলের যে সেন্ট, সেই সেন্টের ধূপকাঠি ধরাবেন। করে দেখুন, বেশি দিন না, মাস দেড়েক করে দেখুন, করে দেখুন কতটা মাথা ঠান্ডা থাকে, কতটা ব্রেনে গিয়ে এফেক্ট ফেলে। যারা মনে করছেন বাড়িতে ফিনান্সিয়াল কন্ডিশনকে আরেকটু স্ট্রং করতে হবে, ডেফিনেটলি মা লক্ষ্মীর পুজো তো বাড়িতে করতেই হবে। আমি কিন্তু সবসময় গৃহলক্ষ্মীর থেকেও বেশি বা বৈভব লক্ষ্মী বা ধনলক্ষ্মীর পুজো করতে বলি শুক্রবার দিনকে। তো সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ সব সময়ের জন্য গোলাপের সেন্ট অথবা চন্দনের সেন্ট যুক্ত ধূপকাঠি ধরাবেন। গণেশজির পুজো করার সময়ও কিন্তু আমি সবসময় বলে থাকি গোলাপের সেন্ট বা চন্দনের যে সেন্ট, সেই সেন্টের কিন্তু ধূপকাঠি ধরাবেন। এটা কিন্তু ফিনান্সিয়াল দিককে স্ট্রং করার জন্য মারাত্মক এফেক্টিভ। যখনই বাড়িতে কোনো রকম দুর্ঘটনা ঘটছে, যখনই বাড়িতে আনওয়ান্টেড প্রবলেম ক্রিয়েট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকমের ভাবছেন কেউ তুকতাক করছে কি কিছু করছে, সেই সময় অবশ্যই বাড়িতে লোপানের ধূপকাঠি ধরান। যখনই বাড়িতে মনে করছেন যে কেউ তুকতাক করছে বা কোনো রকম, আমরা অনেকে বিশ্বাস করি আবার অনেকে করি না, যারা দৃশ্যমান না চোখে বা যারা এই পৃথিবীতে নেই অথচ তাদেরকে অনুভব করছেন, অবশ্যই মনে করে এই জিনিসটা করুন। কর্পূরের সেন্ট যুক্ত অনেক সময় এটা খুব অ্যাভেলেবেল থাকে না, সেই কারণে বাড়িতে ডেলা কর্পূর এনে কোনো একটা জায়গায় রেখে দেবেন, যেটা হাওয়াতে হাওয়ার সঙ্গে যাতে সেই জিনিসটা, আমরা সবাই নিয়ে কর্পূর উড়ে যায় তাড়াতাড়ি, মানে উড়ে যায় মানে কি, সেটা মানে হাওয়ার এই বাতাসের সঙ্গে সেটা সেই জিনিসটা বিলীন হয়ে যায়, তখন কিন্তু একটা সেন্ট ছাড়ে, সেটা মারাত্মক এফেক্টিভ। সেই জিনিসটা করুন, ডেলা কর্পূর এনে রেখে দিন, সেটা যত ধীরে 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 করে ক্ষয়ে যাবে তত বেশি আপনার বাড়িতে এফেক্ট দেবে। পাশাপাশি আমি আরও একটা কথা বলে রাখি, যখনই মনে করছেন যে বাড়িতে কোনো তান্ত্রিক ক্রিয়ার উপদ্রব হচ্ছে বা কেউ কোনো তন্ত্রমতে নেগেটিভিটি বাড়িতে সেন্ড করেছে বা কিছু করেছে, অলওয়েজ কয়েকটা জিনিসের মিশ্রণ বাড়িতে ধরান। তেজপাতা নাম্বার ১, নাম্বার ২ এলাচ লবঙ্গ কর্পূরের গুঁড়ো, নাম্বার ৩তে দেবেন ঘি। এগুলোকে মিক্স আপ করুন, করার পর মাটির মালসার মধ্যে ছোবা ধরিয়ে তার মধ্যে এগুলোকে দিয়ে দিন। এটা করার কিন্তু একটা টাইম আছে, ৫:৩০ থেকে ৬:৩০ সন্ধ্যেবেলায়, দিনের বেলায় নয়। করে দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।